রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিদেশীয় বৈঠক ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে চীনের মধ্যস্থতার উদ্যোগ আশাব্যঞ্জক ও প্রশংসনীয়। প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীন সম্পৃক্ত থাকায় মিয়ানমার চাইলেও এটা সেটা বুঝিয়ে তা পেছাতে পারবে না। তবে বাংলাদেশকে উচ্ছ্বসিত না হয়ে সতর্কতার সঙ্গে আগানোর পরামর্শ বিশ্লেষকদের। 2020 সালে মর্যাদার সাথে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের স্বপ্ন দেখেছিল বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হয়নি। কারণ হিসেবে বলা হয় করোনা ও মিয়ানমারের জাতীয় নির্বাচন। এর আগে 2018 সালে নভেম্বরে এবং 2019 সালে আগস্টে দুবার প্রত্যাবাসন প্রচেষ্টা ব্যর্থ হয় মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের আস্থার অভাবে। প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে 8,30,000 রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। এর মধ্যে মিয়ানমার মাত্র 42,000 রোহিঙ্গার নাম যাচাই বাছাই করে ফেরত পাঠিয়েছে। এমন বাস্তবতায় চীনের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠককে প্রত্যাবাসন প্রস্তুতি হিসেবে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। প্রত্যাবাসনের সময় প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারে স্বাগত জানানোকেও প্রশংসা করছেন তারা। আন্তর্জাতিক সম্প্রদায় সংযুক্ত হলে সেই আস্থাটা ফিরে আসার সম্ভাবনা বেশি। সেই জন্য আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ যে তারা যে আশ্বস্ত করেছে যে আন্তর্জাতিক সম্প্রদায়কে তারা স্বাগত জানাবে, আমি সেটাকে খুব বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখছি। ফেব্রুয়ারি এপ্রিলে পরবর্তী যেসব পদক্ষেপ রয়েছে সেগুলোতে বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে এগোনোর পরামর্শ বিশ্লেষকদের। আমাদের একটা রোডম্যাপ থাকতে হবে যে এই 8,00,000 লোক কি করে ফেরত যাবে। সেটা কিন্তু মনে হতে পারে যে এটা তো অনেকদিনের ব্যাপার, কিন্তু অনেকদিনের ব্যাপার হলেও এই পয়েন্টটা কিন্তু এখনই রেজড হওয়া এবং এ নিয়ে একটা পরিকল্পনা তৈরি হওয়া প্রয়োজন। ত্রিদেশীয় বৈঠকের পর নিজেদের অবস্থান ও সার্বিক মঙ্গলের স্বার্থেই চীন ও মিয়ানমার আরও ইতিবাচকভাবে নিজেদের উপস্থাপন করতে চাইবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। চীন এখানে বলতে গেলে আরও গভীরভাবে জড়িত হয়ে গেছে, সেই জায়গায় মিয়ানমারের হয়তো খুব অসুবিধা হবে একেবারে বারবার একই জিনিস দেখাতে। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে 2017 সালে 23 নভেম্বর বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছিল। এর ধারাবাহিকতায় 2018 সালে 16 জানুয়ারি ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট সম্পর্কিত একটি চুক্তিতেও স্বাক্ষর করে ঢাকা নিপিত, যা রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করা হয়েছিল। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা। পঞ্চম ধাপে 31টি পৌরসভায় নির্বাচন 28 ফেব্রুয়ারি, সবগুলোতে ভোট হবে ইভিএমে। সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে পঞ্চম ধাপের পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। ইসি সচিব জানান মনোনয়ন দাখিলের দিন 2 ফেব্রুয়ারি, বাছাই 4 ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন 11 ফেব্রুয়ারি। ভবিষ্যতে ফলাফল ঘোষণার পরপরই কোনো প্রার্থী যেন বিজয় মিছিল বের না করেন সে ব্যাপারে সতর্ক করে দেন মোহাম্মদ আলমগীর। প্রয়োজনে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারিও দেন তিনি। সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে পরিবেশ ভালো ছিল বলেও মন্তব্য করেন সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। পঞ্চম ধাপে 31টা পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করার অনুমোদন দিয়েছেন। ভোট গ্রহণ হবে 28 ফেব্রুয়ারি 2021 রবিবার। প্রার্থী যদি বিজয়ের পরে উনি নির্বাচন মিছিল বের করেন আইন ভঙ্গ, তাহলে সেই ক্ষমতা আছে যে ওনার প্রার্থী বাতিল করে দিতে পারেন। ওনাকে বিজয়ী হওয়ার পরও কমিশন ইচ্ছা করলে তাকে বিজয়ী ঘোষণা করবেন না।